রাজশাহী বিমানবন্দরে একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন দুজন। দুর্ঘটনার কারণে ঢাকা রাজশাহী বিমান চলাচল স্থগিত রয়েছে। এয়ারপোর্ট ম্যানেজার সেতাফুর রহমান জানান, শনিবার দুপুর 3টার দিকে শাহ মখদুম বিমানবন্দরে প্রশিক্ষণ চলাকালে গ্যালাক্সি ফ্লাইং একাডেমির S2AFK প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনার শিকার হয়। বিমানটি উড্ডয়নের সময় সামনের ও পেছনের দুই চাকা হঠাৎ ভেঙে যায়। এতে প্রশিক্ষণ ক্যাপ্টেন মশিউর রহমান ও প্রশিক্ষণার্থী রায়হান গফুর আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত হন।